বক্সে রাখতে পারলো না, অনেকটা বড় গোলের সময় গোল গোল সাবাস। এবারে গোল করলে কে? বিমল, বিমল গোল করলো, পলাশের পর বিমল, পলাশ হতে পারে। বাসন্তী ব্লকে গোলাগুলির আওয়াজ, সাধারণ মানুষের ঘুম ভাঙে গোলাগুলির আওয়াজে, সেখান থেকে এই সম্প্রীতির ম্যাচ, মানে কেন হচ্ছে এই সম্প্রীতির ম্যাচ? একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, শুধু ক্যাপশন থাকবে আবারও বাসন্তী অগ্নিগর্ভ। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য একটা বলিষ্ঠ সিদ্ধান্ত, একটা সাহসী পদক্ষেপ আমরা নিয়েছি, যার জন্য পুলিশের সঙ্গে চুনাখালী অঞ্চল একতার একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে আমরা বাসন্তীর মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে আমরা সুস্থ নাগরিক গড়ার লক্ষ্যে ফুটবলকে সামনে রেখে আগামী দিনে একটা সুন্দর সমাজ গড়ে তুলবো, রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক। আগামী দিনে কি বাসন্তীতে শান্তি ফিরবে? আমি আশাবাদী, আমি আশাবাদী সমস্ত জায়গায় যদি আমরা এইরকম ফুটবল ম্যাচ করে সবাইকে, সব নেতৃত্ব দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে যদি একসূত্রে যদি আমরা মানে ফুটবলের মাধ্যমে যদি এক জায়গায় করতে পারি, আশা করি আগামী দিনে বাসন্তী নতুন ইতিহাস রচনা হবে, বাসন্তী শান্ত হবে, আবার বাসন্তীর মানুষ সুস্থ সমাজে জীবন দেবে। অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা জানি বাঙালির প্রিয় খেলা ফুটবল, এখন আইএসএল খেলা চলছে, আমাদের ঘরে ঘরে ফুটবল চলে। আমরা এটাই চাই, যতদিন বাসন্তীতে ওই দেড়টন গাড়ি ভরে শুধু পুলিশ আসতো না, আমরা ডিউটি করতে, এবার থেকে ফুটবল প্লেয়ার আসবে। আপনারা এই শপথ করুন, জানি এভাবেই আমরা আসতে পারি, এবং বাসন্তীতে প্রত্যেকটা অঞ্চলে আমরা এভাবেই আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ছড়িয়ে দিতে পারি। বাসন্তীতে এতদিন তিন ভাই ছিল, দুটো ভাইয়ের নাম আমি এই মুহূর্তে মুখে বলতে পারবো না, এবার থেকে ভাই হবে দুটো। আমরা পুলিশ ভাই আর বাসন্তীর মানুষ এক ভাই, এভাবেই আমরা প্রশাসন চালাবো, এবং আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না। আপনারা কিছু হলে আমাদের কাছে যাবেন, যদি আপনারা যেতে নাও পারেন আমরা আসব। আমরা বাসন্তী থানা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আছি। আপনারা এমন কিছু করবেন না যেখানে আমাদেরকে পদক্ষেপ করতে হয়। আপনারা আমাদেরকে বারবার ডাকুন, আমরা যেন মঞ্চ বেঁধে আসি, যেন আমাদেরকে লং গার্ড ডিউটি করার জন্য এখানে না আসতে হয়। আপনারা প্রত্যেকটা মানুষ, আপনারা আজ ওই পাশে আছেন, আমি একদিন ওসব জায়গায় ছিলাম, আমিও আপনাদের মতোই, আমরাও আপনাদের মতোই কোনো একটা ঘর থেকে উঠে আসা। অতএব আপনারা সবাই ভালো থাকুন, আপনারা শপথ নিন যে বাসন্তী বলে পশ্চিমবঙ্গের মানচিত্রে যে একটা স্পেশাল জায়গা আছে, সেই জায়গাটাকে মুছে দিয়ে আমরা অন্যভাবে স্পেশাল হব। বাসন্তীতে আমাদের মতো কৃতি সন্তানরা জন্ম নেবে, যারা অনেক ভালো জায়গায় যাবে, এবং আমাদের সঙ্গে আবার অনেক কৃতিকে তাদের দেখা হবে, এবং আমরা তাদেরকে বলতে পারবো ভাই তোমার সাথে আমার বাসন্তীর এই ফুটবল মাঠে, চুনাখালীর পূর্ব বয়াল সিং এর মাঠে আমার দেখা হয়েছিল। সেই দিনের জন্য আমি অপেক্ষা করে আমি আমার বক্তব্য শেষ করছি। উত্তরীয় ব্যাচ ফুলের তোলা পুষ্পস্তরণ করেছি, বরণীয় স্মরণীয় আমাদের অনারেবল প্রণব চিফ গেস্ট। এটা কি চুনাখালী না বাসন্তী থানা পুলিশ? বাসন্তী থানা পুলিশ, বাসন্তী থানা পুলিশের দল মাঠে নামতে হবে এখনই। এবং এই পর্যায়ে আমাদের আইসি বাসন্তী পুলিশ শেখ দুর্গাপ্রসাদ মজুমদার রেসপেক্টেড, তাকে আমরা বরণ করব। দুর্গাপ্রসাদ মজুমদার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমরা কনগ্রাচুলেশন জানাই এবং আপনাকে বরণ করে নিচ্ছি, আপনাকে বরণ করে নিচ্ছি উত্তরীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে। একটু ওকে মেবলা ভালোবাসার স্মৃতিস্বরূপ আর্থিক মূল্যতার চাই হোক, কোনো অতিথি অস্মরণীয় ইতিহাস ব্যাচ বলিয়ে পুষ্পস্তবক দিয়ে এই স্মৃতির মণিকোটা চিরে ভাস্বর করে রেখে দিলাম ধূমবিনা স্যার কোনোদিন আপনাকে। ধন্য আমরা, আপ্লুত আমরা, গর্বিত আমরা আপনাকে এই মঞ্চে পেয়ে। সেন্টি ফুটবল ম্যাচ একটা উপলক্ষ মাত্র, কিন্তু সান্নিধ্যের গুরুত্ব অপরিসীম, সান্নিধ্যের গুরুত্ব অপরিসীম। সবাই চলে গেলে ব্যাসপরীরা হল উত্তরীয় নিলাম, এবারে ফুলের ফুলের তোড়া পুষ্পস্তবক দিয়ে গরম করছে তাকে। সবাই একটু পুষ্পস্তবক দিয়ে একটু কেনা ভালোবাসার স্মৃতিস্বরূপ বুকের জমানো ভালোবাসা দিয়ে আমরা গরম করে নিলাম। বাসন্তী থানা পুলিশ টিম, বাসন্তী থানা পুলিশ টিমকে মাথা দেখতে পাচ্ছি না,
আমাদের চিরকালের অঞ্চল কোথাও মাঠে নেমে গেছে, কিন্তু বাসন্তী থানা পুলিশের টিম আছে আমার নিয়ে ব্যস্ত পরিহিত। আর তার থেকে রয়েছে কর্মমূলে ব্যস্ত, আমরা দেখবো মহারণ, দেখা যাবে শেষ পর্যন্ত কোন দল জিতে, যে দল জিতুক তবে একটা উপভোগ্য একটা এনজয়েবল ম্যাচ হবে আমরা আশা করি। আমি যেদিকে তাকাচ্ছি একেবারে সারিবদ্ধ মানুষ, তারা সবাই কিন্তু উৎকৃত আছে এই ম্যাচটার জন্য। ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ, কিন্তু প্রতিযোগিতা থাকে মার সত্যি ভর্তি হবে চুলাকালী একতার জন্য। বসন্তী থানা পুলিশ নীল জার্সি পরে আছে, আর চিনাকালে একতা কমলা জার্সি পরে আছে। একদিকে চিরকালী মঞ্চল একটা, আর অন্যদিকে বাসন্তী থানা পুলিশ। সবাই চলেছ পুলিশের পক্ষ থেকে যারা গেছেন তাদের প্রত্যেকের হাতে চিরকাল অঞ্চল একটা প্লেয়াররা সেন্টার আবার আবার গোল হতে পারে, ভালো চেষ্টা ছিল একটুর জন্যে। একেবারে বক্সের সামনে থেকে নিজেই মারতে গেল, এবার একটা বিপদ নিজেই ডেকে আনলো মনে হচ্ছে। আবার গোলের গোল, গোলের সন্ধানে সরাসরি গোলের শট টাচ্ছে মাঠে টকবকে ঘোড়ার মতো। ফাঁকা জায়গা অনেকটা অরক্ষিত এলাকা, দেখা যাক কি করে পৌঁছাতে পারে। না 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 না, এখনো সময় আছে। এসডিপি সাহেবের একটা সুন্দর শট একদম গোলে, হ্যাঁ এবারে গোল হবে, এবারে গোল হতে বাধ্য। দেখার মতো ফুটবল, কখনো এদিকে আক্রমণ তো কখনো উপরান থাক, তাই তাই ভুল পাস হয়ে গেল। তবে চুনাখালী যখন আক্রমণ করছে বাসন্তী থানা পুলিশ কিন্তু তাই তাই রব উঠে যাচ্ছে। এটা কিন্তু এবারে কিন্তু কিছু করার নেই, একবার বাম প্রান্তে অরক্ষিত জায়গা, দেখা যাক কি করে। হতে পারে একবারে নাকে মেরে বসে আছে, কিন্তু বিপদ তো কাটেনি। কি সুন্দর পাস, গোলের গন্ধ হবে না গোল, না 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 না। এবারে আবারও আক্রমণ ডান দিক দিয়ে, কার ডান দিক দিয়ে বা দিক, আহ কর্নার জুড়ে অপেক্ষা করছে কর্নার কিক থেকে কিছু হয় কিনা, দেখা যাক এই কর্নার থেকে গোল আসে কিনা। বক্সে রাখতে পারলো না, অনেকটা বড় গোলের সামনে গোল গোল গোল।
শাবাশ, এবারে গোল করলো কে? বিমল, বিমল গোল করলো, পলাশের পর বিমল, পলাশ তো পারে,